কিছুদিন পর দেখবেন আমরা আবার ওয়াজের মঞ্চে উঠে স্টেজের মধ্যে বসায় আমরা তার কথা শুনবো। আসলে এগুলা হচ্ছে দান্দাবাজ, এগুলা যদি আমরা কখনো যদি কোনো ওয়াজের মঞ্চে এরকম আলেম নামের জালেমগুলা যদি পাই তাদেরকে জুতা দিয়ে বাইরে তাদেরকে টেস্টকে নামানো দরকার, কথা বলুন ঠিক কিনা? আলেম হয়ে আমাদের মধ্যে প্রকৃত শিক্ষা না থাকার কারণে আমরা কিছু কিছু আলেমগুলা সমাজের জালেম হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? ভাইরাল হওয়ার জন্য এই কথা বলছে এই ভক্তা, সে কোরআন হাদিসের আলোচনা করেছে সুন্দর সাবলীল ভাষায়, কোরআন তেলাওয়াত করেছে, এবং এই বক্তা দেখা যাচ্ছে এখন ইসলাম 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 ছেড়ে দিয়ে সে চুল দাড়ি রেখে রেখে চুলকে কালারিং করে সে এখন টিকটকার হয়ে গেছে। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করবে, অনেকেই দেখেছেন বৃদ্ধ মানুষ যারা আছেন হয়তো বা আপনারা শুনেন নাই, যখন প্রশ্ন করেছে আপনি এই অবস্থাতে আসলেন কেন, কয় আমরা ডিপ্রেশনে ভুগতেছিলাম, আমার অনেক কষ্ট আছে, আমি কষ্ট নিয়ে গানের মধ্যে এসেছি। তখন তারা বলল যে তোমার কষ্টটা কি তুমি বলো, কয় না এই কষ্টটা বলা যাবে না, এই কষ্টটা বলা যাবে না। কি এমন কষ্ট তোমার হয়েছে, তুমি কি এমন ডিপ্রেশনের মধ্যে ভুগতেছো যার কারণে তুমি ইসলামকে অপমান করবা, ইসলামের কথা বলেছো, কোরআনের কথা বলেছো, কোরআন থেকে সরে গিয়ে ইসলাম থেকে সরে গিয়ে নবীর সুন্নত নবীর আদর্শ ছেড়ে দিয়ে তুমি এই নায়ক হতে চেয়েছো এবং টিকটক হকার হতে চেয়েছো? তাহলে বোঝা যায় আমরা যদিও আলেম হই আমাদের মধ্যে প্রকৃত শিক্ষা না থাকার কারণে আমরা কিছু কিছু আলেমগুলা সমাজের জালেম হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আজকে সমাজের মধ্যে সেই জন্য আল্লাহর গজব দিয়ে আজকে আমাদেরকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষার মধ্যে আমাদেরকে কামিয়াব হতে হবে, কথা বলুন ঠিক কিনা? এত গরম, আবার কখনো সময় এত এত বৃষ্টি হচ্ছে যাতে ফসল আলাদি ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে গরমের কারণে। তাহলে বোঝা যায় তাহলে এগুলা হচ্ছে কিয়ামতের একটা আলামত, আমাদের আমল সঠিক না থাকার কারণে, আমাদের জ্ঞান আছে কিন্তু প্রকৃত জ্ঞান না থাকার কারণে। আলেমগুলো যখন জালেম হয়ে যাবে, জালেমের মতন কাজ করবে, এই সমাজের মধ্যে কখনো শান্তি আশা করা যায় না, আল্লাহর গজব এই দেশের মধ্যে প্রতীত হবে, কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত আলেম নামের জাহেলগুলো যদি সমাজের মধ্যে, আবার কিছু কিছু মানুষ বলতেছে সে নাকি ভাইরাল হওয়ার জন্য এই কথা বলতেছে, এখন আবার দেখা যায় কান্নাকাটি করতেছে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। আসলে এইগুলা হচ্ছে দান্দাবাজ সমাজের মধ্যে, এইগুলাকে যদি আমরা দান্দাবাজগুলাকে যদি সমাজের মধ্যে চিহ্নিত না করতে পারি তাহলে এই সমাজ থেকে সুশীল সমাজ কখনো আশা করা যাবে না, কথা করুন, আশা করা যাবে, আশা করা যাবে না। কত কিছুদিন পর দেখবেন আমরা আবার ওয়াজের মঞ্চে উঠে স্টেজের মধ্যে বসায় আমরা তার কথা শুনবো। আসলে এগুলা হচ্ছে দান্দাবাজ, এগুলা যদি আমরা কখনো যদি কোনো ওয়াজের মঞ্চে এরকম আলেম নামের জালেমগুলা যদি পাই তাদেরকে জুতা দিয়ে বাইরে তাদেরকে টেস্টকে নামানো দরকার, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যদি তোমার কোনো ডিপ্রেশন হয়, তুমি যদি চিন্তিত হয়ে যাও, তোমার মনে যদি কষ্ট থাকে, তাহলে বিপদে যদি পড়ো তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন বিপদের মধ্যে পড়লে তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন বিভিন্ন ভাবে, তোমরা কি করো, ধৈর্যশীল হও, আর ধৈর্যশীল যদি তোমরা হতে পারো তাহলেই তোমরা সুসংবাদ প্রাপ্ত হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করে শুকর করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিকটুকু দান করেন, সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক যেন জীবনটাকে আল্লাহ পাক গড়ার তৌফিকটুকু দান করে শুকর করি বলি।